রথযাত্রা ছুটি, রথযাত্রা সমন্বয় বৈঠকের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, দুই দিন রথযাত্রা ছুটি ঘোষণা করা যাইছি। রথযাত্রা সমন্বয় বৈঠকের এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি। তো বর্তমান বড় খবর, বড় ঘোষণা, দুই দিন রথযাত্রা ছুটি, রথযাত্রা সমন্বয় বৈঠক যা পুরীরে রয়েছে সেঠারে মুখ্যমন্ত্রী এ ঘোষণা করেছেন। তো বর্তমানর যা বড় অপডেট আসুছে, বড় খবর, দুই দিন রথযাত্রা ছুটি ঘোষণা করা যাইছে, মুখ্যমন্ত্রী এ ঘোষণা করেছেন। রথযাত্রা সমন্বয় বৈঠকরে এ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি। দুই দিন রথযাত্রা ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি। সমন্বয় বৈঠকরে রথযাত্রা পাই যা ডকাযাই সেথরে মুখ্যমন্ত্রীঙ্কর এ বড় ঘোষণা। রথযাত্রা সমন্বয় কমিটির বৈঠক, তৃতীয় বৈঠক এবং শেষ বৈঠক রয়েছে ঘোষণাত পূর্বরু, এবং এর ভিতরে মুখ্যমন্ত্রী নিজ অভিভাষণ এই ঘোষণা করেছেন, দুই দিন রথযাত্রা ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অধিক অপডেট পাই পুরী ব্যুরো হেড আলোক আশুষ রয়েছেন। আলোক, বড় খবর, বড় ঘোষণা, দুই দিন রথযাত্রা ছুটি। গত বুধবার যে আইনমন্ত্রীঙ্କ অধ্যক্ষতার যে রথ, দ্বিতীয় রথ সমন্বয় বৈঠক হয়েছিল, সেই বৈঠকরে বরিষ্ঠ দ্বৈতপদ সেবায়ত রামচন্দ্র দাস মহাপাত্র প্রস্তাব দিয়েছিলেন এবং আইনমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সাত তারিখ যেহেতু রবিবার পড়ছি এবং আট তারিখ দুই দিনে যেহেতু রথযাত্রা হব, আট তারিখটাকে সরকারি ছুটি ঘোষণা করা যাও, যার উপরে মোহর মারছেন মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি। কিছু সময় পূর্বে প্রতিক্রিয়া দিয়েছেন, সাত তারিখ এবং আট তারিখ দুই দিন সম্পূর্ণরূপে বন্ধ রহব, এবং আট তারিখ যেহেতু সোমবার পড়ছে, আট তারিখ সরকারি ছুটি ঘোষণা করা গলা। নিহতি ভাবে ইয়ে সমস্ত গোটে খুশির খবর, কারণ যে সরকারি চাকরি করছেন বা যে বিভিন্ন বিজনেসে চাকরি করছেন, জব্রে অনেক রথযাত্রা দেখা আসিপারি নথান, যেহেতু ছুটি নথায়, যেহেতু আট তারিখে ছুটি পড়া এবং সরকারি ছুটি ঘোষণা করা গলা, নিহতি ভাবে ইয়ে লক্ষ লক্ষ ভক্ত গোটে খুশির খবর। সে শ্রীক্ষেত্র আসবে, মহাপ্রভুকে রথযাত্রার দেখবে, রথারূঢ় অবস্থায় মহাপ্রভুকে দর্শন করবে, নিহতি ভাবে ইয়ে গোটে বড় খবর। আট তারিখে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি, যাকে বরিষ্ঠ দ্বৈতপদ সেবায়ত রামচন্দ্র দাস মহাপাত্র আজ মুখ্যমন্ত্রী আগে আট তারিখকে ছুটি ঘোষণা পাই অনুরোধ করেছিলেন, এবং তাকে অনুরোধ রাখিকি মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চর্মা জি আট তারিখকে সরকারি ছুটি ঘোষণা কলে। নিহতি ভাবে ইয়ে গোটে বড় খবর, এবং কোটি কোটি জগন্নাথ প্রেমীঙ্ পাই ইয়ে গোটে খুশির খবর, যেহেতু চলিত বর্ষ সাত তারিখ এবং আট তারিখ দুই দিন রথযাত্রা পড়ুছি, আট তারিখ দিন যে ছুটি ঘোষণা হল, নিশ্চিত ভাবে ভক্ত শ্রদ্ধালু মানে শ্রীক্ষেত্র আসবে, শৃঙ্খলিত ভাবে মহাপ্রভুঙ্ রথযাত্রায় সামিল হবে এবং রথটনা দেখি মধ্যে কৃতার্থ হবে। কমলাকান্ত, নিহত ভাবে আলোক, যা আপনার যেমনি কৌলে, যেহেতু চলিত বর্ষ নীতিকান্তি টিকিয়ে ভিন্ন রহব, এবং সেইপাই যে কোটি কোটি শ্রদ্ধালু রয়েছেন, জগন্নাথ প্রেমী রয়েছেন, সেমানকর সুবিধা পাই দুই দিন রথযাত্রা ছুটি ঘোষণা করা যাইছি। রথযাত্রা সমন্বয় বৈঠকরে মুখ্যমন্ত্রী মোহন চর্মা জিঙ্কর এ বড় ঘোষণা, দুই দিন রথযাত্রা ছুটি। তবে আলোক, সমন্বয় বৈঠকরে আউ কিছু গুরুত্বপূর্ণ নিষ্পত্তি মধ্যে নেওয়া যাই পারে, খাস করি যেহেতু শৃঙ্খলিত ভাবে কিভাবে রথযাত্রা হব, এ বড় খবর সহিত অনেকগুড়িয়ে প্রসঙ্গে মধ্যে আলোচনা করা যাচ্ছে, দুই দিন রথযাত্রা ছুটি প্রসঙ্গ সহিত। দেখুন, যে শেষ সমন্বয় বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রীঙ্କ অধ্যক্ষতার অনুষ্ঠিত হল, পাখাপাখি চৌদটি প্রসঙ্গ উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হল, এবং গত যে দ্বিতীয় রথ সমন্বয় বৈঠক আইনমন্ত্রীঙ୍କ অধ্যক্ষতার হয়েছিল, আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কড়া নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় অধিকারী মানুষ, যুদ্ধকালীন ভিতরে যা কিছু সমস্যা আছে, যা কিছু ত্রুটি রয়েছে বা যা কিছু অধুরা রয়েছে, তাহলে যুদ্ধকালীন ভিতরে সমাধান কর, এবং সেই সেই রিপোর্ট যে বিভিন্ন বিভাগীয় অধিকারী মানে ছিল সেমানক রিপোর্ট সে জেলাপাল প্রদান করেছিল, এবং পুরী জেলাপাল সিদ্ধার্থ শঙ্কর সহি পাখাপাখি চৌদটি প্রসঙ্গ উপরে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্କ দৃষ্টি আকর্ষণ করেছিল, যে জল পিইবা পানি কথা হোক, বিদ্যুৎ কাট কথা হোক, বিদ্যুৎ সমস্যা হোক, পরিমল কথা হোক, সোয়ারেজ ব্যবস্থা হোক, ড্রেনেজ ব্যবস্থা হোক, পরিবহন কথা হোক, রথ টণা হোক, নীতিকান্তি কিভাবে শৃঙ্খলিত ভাবে হয়েপারিব, রথ কাঠ যোগানরে কোণ আউ সমস্যা রয়েছে, এমতি বিস্তৃত চৌদটি প্রসঙ্গ উপরে পুরী জেলাপাল মুখ্যমন্ত্রীঙ্କ আগে সবিশেষ তথ্য উপস্থাপন করেছিল। আমি কইপারিবা পাখাপাখি অনেক বিভাগের বিভাগীয় অধিকারী মানে সেমানক কার্যকে ত্বরান্বিত করছেন, সবু কিছু শৃঙ্খলিত ভাবে বর্তমান সমাপন হয়েছে, এবং নিশ্চিত ভাবে কইপারিবা রথযাত্রাকে নিয়ে সবুরি মহলের যে উৎকণ্ঠা দেখা যাইছিল, সাত তারিখে রথযাত্রা পড়ুছে এবং আট তারিখে ভক্ত শ্রদ্ধালু মানে যাইপারিবে কি না শ্রীক্ষেত্র, কারণ দুই দিন যেহেতু রথযাত্রা পড়ুছে, আট তারিখে যেহেতু সরকারি ছুটি নথিলা, ভক্ত শ্রদ্ধালুঙ্କ মনের গোটিয়ে প্রশ্ন থিলা যে আমি যদি সরকারি ছুটি নেই, আমি কিভাবে ভাবে কার্য ভিতরে আমি যাই মহাপ্রভুঙ্କ রথযাত্রা সামিল হবু, তো তাহলে আজ দূর করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আট তারিখকে বিধিবদ্ধ ভাবে
সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন প্রসঙ্গ উপরে আজ বৈঠকের আলোচনা করা হয়েছে। এবং যদি আমি কহিব অরুণ ষড়িং যে রয়েছেন পুলিশ ডিজি, যেহেতু চলিত বর্ষ আপনার জাঁচান 15-20 লক্ষ ভক্তঙ্কর সমাগম হওয়া কম লাগান, পুলিশ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, ভক্তঙ্কর শৃঙ্খলিত দর্শন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ, এ তমাম দিগ উপরে পুলিশের সুরক্ষা ব্যবস্থা ব্যাপক মাত্রায় কড়াকড়ি করা হয়েছে। পাখাপাখি 180 প্লাটুন পুলিশ ফোর্স মোতায়েন হবে পুরীতে এবং 7 তারিখ এবং 8 তারিখ দুই দিন যাক তমাম কড়া সুরক্ষা বলয় মধ্যে শ্রীক্ষেত্র রহব, ব্লাঙ্কেট সিকুরিটি মধ্যে শ্রীক্ষেত্র রহব, 180 প্লাটুন পুলিশ ফোর্স সম্পূর্ণরূপে মোতায়েন হবে, ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে ভাবে হয়েপার, ভিড় নিয়ন্ত্রণ কিভাবে ভাবে হয়েপার, ভক্ত মানে কিভাবে শৃঙ্খলিত ভাবে মহাপ্রভুক রথ টনা দেখবে, কৌশি অপ্রীতকর পরিস্থিতি কিভাবে সৃষ্টি না হব, এ তমাম দিগ উপরে পুলিশের কড়া নজর রয়েছে। এবং নিশ্চিত ভাবে সবুর বিভাগের বিভাগীয় অধিকারী মানে জেলাপালু সে আকশন রিপোর্ট দিয়েছিল এবং পুরী জেলাপাল সিদ্ধার্থ শঙ্কর স্বাইঁ মানবর মুখ্যমন্ত্রী মোহন মাঝীঙ্ আগে সবুকিছি তথ্য উপস্থাপন কলে এবং যা বি কিছু কিছু ত্রুটি রয়ে বা কিছু সমস্যা সমাধান হয়ে আসবে, যেহেতু হাতের আর 3-4 দিন রহিলা কিভাবে ভাবে যুদ্ধকালীন ভিতরে সে সমস্যা গুড়ি সমাধান হয়ে পড়ে তার উপরে গুরুত্ব দিয়েছি। এবং বড় কথা হচ্ছে নীতিকান্তি কিভাবে ভাবে কমলাকান সুখরিত হয়ে পড়ে, কারণ আপনার জাঁচান 1971 অনুযায়ী চলিত বর্ষ রথযাত্রা অনুষ্ঠিত হওয়া যাচ্ছে, তো কিভাবে ভাবে গোটিয়ে দিন যেহেতু নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা পড়ুছি, কিভাবে ভাবে 3টি যাক বড় পর্ব গোটিয়ে দিন শৃঙ্খলিত ভাবে সমাপন হব। এবং আপনার জাঁচান বড় খবর আসি পৌঁছিছি, রথযাত্রা দিন শ্রীমন্দির ভিতরক কোণী ভক্ত শ্রদ্ধালু প্রবেশ করে পারে না, কোণী ভিআইপি ভিভিআইপি প্রবেশ করে পারে না, রথযাত্রা দিন ভক্ত শ্রদ্ধালু প্রবেশ উপরে রোক লাগিছে। এবং বড় কথা হচ্ছে নবযৌবন বেশে মহাপ্রভু কোণী ভক্ত শ্রদ্ধালু মানে দর্শন করে পারে না, কেবল রথারূঢ় অবস্থায় মহাপ্রভু দর্শন করবে, সে মোটামুটি এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মহেশ রয়েছেন তাঁর প্রতিক্রিয়া টিকি নিয়ে যাওয়া সুক্ত মহেশ দুই দিন ছুটি ঘোষণা করেছেন চলিত বর্ষ মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন ঘোষণা কু কারণ যেমনি আলোক বিসূচনা হচ্ছে এথর নীতিকান্তি ভিন্ন রয়েছে এবং সমস্ত সুবিধা দৃষ্টি দুই দিন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।